আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্লার্ক কাম টাইপিস্টের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পাঠ্যক। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন চেপে রাখবেন, তাহলে আমরা প্রতি শুক্রবারে চেষ্টা করি চাকরির পরীক্ষার পর নিয়মিত আপডেট দেওয়ার জন্য। সেই আপডেটগুলো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। অঙ্ক শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বর অঙ্ক ছিল, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার, পরিসীমা কত? তো আমরা ধরে নিব হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরতে হবে। তাহলে দৈর্ঘ্য ধরে নিব হচ্ছে 3x, প্রস্থ ধরে নিব হচ্ছে 2x, তাহলে একটা একটা দেড় গুণ হয়। আপনারা ইচ্ছা করলে x আর 1.5x ধরতে পারেন। তাহলে এর ক্ষেত্রফল কত হবে সেটা বের করব। ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে 3x × 2x ইকুয়াল টু আসবে হচ্ছে 6x2। এই 6x2 এর সমান হবে হচ্ছে 384, বা এখান থেকে যদি আমরা x2 এর মান বের করি ইকুয়াল টু আসবে হচ্ছে 64, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 8, 1864। আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে পরিসীমা কত। তাহলে পরিসীমা সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু টু, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে আসবে হচ্ছে 2 × 3x + 2x ইকুয়াল টু আসবে 2 × 5x ইকুয়াল টু আসবে হচ্ছে 10x। তাহলে এই x এর মান যদি আমরা এখানে বসাই 10 × 8 ইকুয়াল টু আসবে হচ্ছে 80 মিটার, অর্থাৎ 80 মিটার হবে আয়তাকার ঘরের পরিসীমা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 13। নাম্বার 13-তে বলা আছে 2x − x/2 = 3 হলে x² + 1/x² মান কত। তো এটা করতে গেলে আমরা 2 নিচে লসাগু করব, তাহলে আসবে হচ্ছে 4x − x = 3, বা 3x/2 = 3, বা x = আসবে হচ্ছে 2। এই x এর মানটা এখানে আমরা বসিয়ে দিব, x এর মান এখানে বসলে আসবে হচ্ছে 2² + 1/2² ইকুয়াল টু লেখা যায় 4 + 1/4 ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 16 + 1/4 ইকুয়াল টু আসবে 17/4, বা লেখা যায় যদি দশমিকে করতে চান তাহলে লিখতে পারবেন হচ্ছে 4.25, অর্থাৎ 4.25 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 14। নাম্বার 14-তে বলা আছে কোনো ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে 320 টাকা, 400 টাকা এবং 480 টাকা। ব্যবসায় 300 টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে? তাহলে মূলধনের রেশিও আগে বের করতে হবে। ক, খ এবং গ, তাদের রেশিও হচ্ছে 320, আরেকজনের হচ্ছে 400 এবং আরেকজনের হচ্ছে 480। তো তাদের রেশিও যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 4, 5 এবং 6। এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ক এবং গ এর পার্থক্য কত। তো ক ও গ এর পার্থক্য 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, আর মোট হচ্ছে এই 10 আর 5 15। তাহলে এই 15/2 হচ্ছে পার্থক্যটা, টাকার পরিমাণ হচ্ছে এখানে 300 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 20 ইকুয়াল টু আসবে হচ্ছে 40 টাকা। এই 40 টাকা হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 15। নাম্বার 15-তে বলা আছে কোন টাকা 5 বছরের সুদ আসলে 1250 টাকা এবং 3 বছরের সুদ আসলে 1150 টাকা হলে আসল এবং সুদের হার নির্ণয় করুন। তো আমরা ধরে নেই আসল সমান সমান হচ্ছে পি, আর সুদ সমান সমান হচ্ছে আই। তাহলে আমাদের বলা আছে 5 বছরের সুদ আসলে, অর্থাৎ 5 বছরে P+5 ইন্টারেস্ট ইকুয়াল টু আসবে হচ্ছে 1250 টাকা, আর বলা আছে 3 বছরে, তাহলে P+3i ইকুয়াল টু আসবে হচ্ছে 1150 টাকা। তো প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করলে আসবে 2i ইকুয়াল টু 100 টাকা, i ইকুয়াল টু আসবে হচ্ছে 50 টাকা, অর্থাৎ 50 টাকা হচ্ছে সুদ। তাহলে এখান থেকে যদি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করি, প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে 1250 - 5i ইকুয়াল টু আসবে হচ্ছে 1250 - 5 × 50 ইকুয়াল টু আসবে 1250 - 250 সমান সমান আসবে হচ্ছে 1000 টাকা। তাহলে মূলধন হচ্ছে 1000 টাকা। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে আসল কত, আসলের উত্তর হবে 1000 টাকা, আর জিজ্ঞাসা করা হয়েছে সুদের হার কত। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু আসবে হচ্ছে সুদ ডিভাইড বাই হচ্ছে মূলধন ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে পাওয়া যাবে হচ্ছে 5%, অর্থাৎ শতকরা 5 টাকা হচ্ছে সুদের হার। তাহলে প্রশ্নের উত্তরে আসবে আসল 1000 টাকা এবং সুদের হার হচ্ছে 5%, অর্থাৎ এটাই হবে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব তার সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ।